আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমার এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা প্রস্তুতির ধারাবাহিক আলোচনায় আমরা এই পর্বে দেওয়ানি কার্যবিধির কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন সমাধান করব। তো ডিয়ার ভিউয়ার্স, মূল আলোচনা যাওয়ার পূর্বে যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করব। আমাদের প্রথম প্রশ্ন, দেওয়ানি আদালতের সিদ্ধান্তের বিষয়ে রিভিশন মামলা দায়েরের প্রধান কারণ কি? অপশন ক, আইনগত ভুল। অপশন খ, সিদ্ধান্ত গ্রহণে ভুল। অপশন গ, ঘটনাগত ভুল। অপশন ঘ, আইনগত ভুল ও ন্যায় বিচারের বিঘ্ন ঘটা। সঠিক উত্তর ঘ, আইনগত ভুল ও ন্যায় বিচারের বিঘ্ন ঘটা। পরবর্তী প্রশ্ন, একটি দেওয়ানি আদালত প্রদত্ত রায়ের বিষয়ে রিভিউ মামলা দায়ের করা যায় কোন আদালতে? অপশন ক, একই আদালতে। অপশন খ, সমপর্যায়ের অন্য কোন আদালতে। অপশন গ, হাইকোর্ট বিভাগ। অপশন ঘ, আপিল আদালতে। সঠিক উত্তর ক, একই আদালতে। অর্থাৎ যদি কোনো দেওয়ানি মামলার দেওয়ানি আদালত কোনো রায় প্রকাশ করে তাহলে সেই রায়ের বিরুদ্ধে রিভিউ করতে হলে উক্ত আদালতেই, অর্থাৎ যে আদালত রায়টি প্রদান করেছে সে আদালতেই রিভিউ এর আবেদন করতে হবে। পরবর্তী প্রশ্ন, ডিগ্রি কী কী ধরনের হতে পারে? অপশন ক, চূড়ান্ত ডিগ্রি। অপশন খ, প্রাথমিক ডিগ্রি। অপশন গ, কিছু চূড়ান্ত কিছু প্রাথমিক। অপশন ঘ, উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ, উপরের সবগুলো। অর্থাৎ ডিগ্রি চূড়ান্ত হতে পারে, প্রাথমিকও হতে পারে, আবার কিছু চূড়ান্ত এবং কিছু প্রাথমিক ডিগ্রি হতে পারে। পরবর্তী প্রশ্ন, একটি দেওয়ানি মামলায় অতিরিক্ত জেলা জজ প্রদত্ত আদেশের বিরুদ্ধে রিভিশন হবে কোন আদালতে? অপশন ক, জেলা জজ আদালতে। অপশন খ, আপিল বিভাগে। অপশন গ, হাইকোর্ট বিভাগ। অপশন ঘ, স্পেশাল জজ আদালতে। সঠিক উত্তর গ, হাইকোর্ট বিভাগে। অর্থাৎ একটি দেওয়ানি মামলায় অতিরিক্ত জেলা জজ প্রদত্ত আদেশের বিরুদ্ধে রিভিশন করতে হবে মহামান্য হাইকোর্ট বিভাগে। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত কোন রায়ের বিরুদ্ধে আপিল চলবে না? অপশন ক, রায়। অপশন খ, একতরফা ডিগ্রি। অপশন গ, পক্ষগণের সম্মতিভিত্তিক ডিগ্রি। অপশন গ, আরজি, নাকচের সিদ্ধান্ত। সঠিক উত্তর অপশন গ, পক্ষগণের সম্মতিভিত্তিক ডিগ্রি। অর্থাৎ আমরা জানি সুলে ডিগ্রি বা পক্ষগণের আপোষ মূলে সম্মতিমূলক ডিগ্রির বিরুদ্ধে কোনো প্রকার আপিল চলে না। তো ডিয়ার ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আরও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে হাজির হব। বিদায় নেওয়ার পূর্বে যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা প্রস্তুতির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।